নির্বাচনকালীন বছর হলেও নির্বাচনমুখী হচ্ছে না আগামী অর্থ বছরের বাজেট। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং চলমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে 2023-24 অর্থ বছরের মূল লক্ষ্য। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। বাজেটের আকারও উচ্চাভিলাষী নয় বলে দাবি তার। হোসেন সাদাতের রিপোর্টে বিস্তারিত। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। একদিকে বৈশ্বিক অস্থিরতা, অন্যদিকে লাগামহীন মূল্যস্ফীতি আর রিজার্ভ সংকটে টালমাটাল দেশের অর্থনীতি। মহামারীর পর চলমান যুদ্ধের ধাক্কায় গত কয়েক বছরে দেশের অর্থনীতির সক্ষমতা কমেছে অনেক। তাই ইচ্ছা থাকলেও এবার উচ্চাভিলাষী বাজেট পরিকল্পনার দিকে যায়নি সরকার। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে আমরা বলেছিলাম 8 লক্ষ কোটি টাকার উপরে বাজেট হবে, তো সেটা তো এবার 7.5 লক্ষ কোটি টাকার একটা বাজেট হবে মোটা দাগে বললাম। বাজেটের ব্যয় খুব বাড়ানো যাচ্ছে না ওই মূল্যস্ফীতিকে সামনে রেখে। মাননীয় মন্ত্রী, অর্থ বিল 2022 সংসদে উত্থাপিত হলো। টানা তিন মেয়াদের শেষ বাজেট আওয়ামী লীগ সরকারের। এর আগের দুই নির্বাচনী বছরে এমন চাপের মুখে বাজেট দিতে হয়নি কোনো অর্থমন্ত্রীকে। এমন পরিস্থিতিতে চাপে থাকা অর্থনীতিকে টেনে তোলা নাকি নির্বাচনকে সামনে রেখে জনতুষ্টির বাজেট, এমন প্রশ্নে সরকারের এই নীতি নির্ধারকের সাফ জবাব, অর্থনীতির ক্ষতি হয় এমন সিদ্ধান্ত থাকছে না এবারের বাজেটে। সব মিলে বাজেটও এবার খুব উচ্চমুখী নয়, বাজেট নির্বাচনমুখীও নয়, কারণ নির্বাচনমুখী করতে গেলে যে ধরনের জনতুষ্টিমূলক বাজেট করতে হতো সেটা আমরা এবার ওইভাবে করিনি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আগে আমার দেশ, জনগণ, মূল্যস্ফীতি এটাকে কমান। নির্বাচন এত বছর যা কাজ করেছি গত 1.5 দশক, জনগণ সেটা দিয়ে তো আমাদের মূল্যায়ন করে। যার অর্থ মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে এনে মানুষের কষ্ট কমিয়ে আনাই এবারের বাজেটের মূল উদ্দেশ্য। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতির হার 6% বেঁধে রাখার লক্ষ্য থাকছে বাজেটে, কিন্তু তা কতটা বাস্তবসম্মত? হলো আগামী দিনে হয়তো বাজারে জিনিসের দাম আরও বাড়বে, কারণ হলো টাকার যদি মূল্যমানের পতন ঘটে এবং এদিকে সুদের হারের ক্ষেত্রে যদি আমরা শিথিল করি এবং সরকারের ব্যয় যদি নিয়ন্ত্রণে থাকে, আমদানি নিয়ন্ত্রণে থাকে, তখন এই জায়গাটাতে মানুষের কর্মসংস্থান, আয় এবং জীবনমানের উপরে বড় চাপ আসবে। সরকার ভর্তুকি থেকে সরে আসার কথা বললেও নতুন বাজেটেও বাড়ছে এর আকার। সুদ পরিশোধেও ব্যয় হবে বড় অঙ্কের অর্থ, তাই উন্নয়ন বাজেটের আকার বাড়ানো যাচ্ছে না খুব একটা। তবে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 4,33,000 কোটি থেকে বেড়ে দাঁড়াচ্ছে 5,00,000 কোটি টাকায়। নির্বাচনকালীন বছর হলেও বাজেট হচ্ছে না নির্বাচনমুখী। চাপে থাকা অর্থনীতিকে টেনে তোলা এবারের বাজেটের মূল লক্ষ্য বলছে সরকার। সেখানে জনমানুষের প্রত্যাশা কতটা পূরণ হচ্ছে সেটি এখন দেখার বিষয়। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।